সপ্তম জাতীয় কংগ্রেসের প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল আওয়ামী যুবলীগ বিকেলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয় বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে পূর্ণাঙ্গ কমিটি গ্রহণ করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজদে শামস পরশ দুইশো এক সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিতে কিছু পদ ফাঁকা রেখে কমিটি ঘোষণা করা হয় শুদ্ধি অভিযানে সবচেয়ে বেশি আলোচনায় আসার কারণে দু উনিশ সালের তেইশে নভেম্বর দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হয় যুবলীগের সপ্তম কংগ্রেস এর মধ্য দিয়ে যুবলীগের নেতৃত্বে আসেন প্রতিষ্ঠাতা শেখ মুনির বড় ছেলে শেখ ফজদে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিল এবার যুবলীগ করার সর্বোচ্চ বয়সীমা পঞ্চান্ন নির্ধারণ করে দেয় পূর্ণাঙ্গ কমিটিতে থাকতে পারছেন না আগের কমিটির বেশিরভাগ সদস্য অন্যদিকে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে পূর্ণাঙ্গ কমিটি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে যাচাই বাছাই করা হয়েছে জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান